সঙ্গীত যখন ভালোবাসার প্রাণ, তখন উচ্চকণ্ঠেও গান গাওয়া যায়, কি বন্ধুরা, তাই তো? নমস্কার, আমি অমরনাথ বিশ্বাস, শুরু করতে চলেছি গানে গানে আড্ডা অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব। বন্ধুরা, এটাই শেষ পর্ব স্টার ফিল্ম প্রোডাকশন আয়োজিত গানে গানে আড্ডা, যে অনুষ্ঠান চলছিল এতদিন ধরে তার আজকেই শেষ পর্ব। তো আজকে শেষ পর্ব যেহেতু, চলুন জমিয়ে আড্ডা দেওয়া যাক। হ্যাঁ, অবশ্যই গানে গানে আড্ডা, তো জমিয়ে আড্ডা দেওয়া যাক। আর সেই জমিয়ে আড্ডা দেওয়ার প্রথম যিনি সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরকে, তিনি হলেন বিধান মাঝি। সিনে মে দিল হে, দিল মে হে ধড়কন, ধড়কন মে হে তু হি তু, ऐ मेरी पहली तमन्ना, ऐ मेरी आखिरी आरजू। सीने में दिल है, दिल में है धड़कन, धड़कन में है तू ही तू, ऐ मेरी पहली तमन्ना, ऐ मेरी आखिरी आरज़ू। मौसम उस रंग में ढलता है जिस रंग में तू आ जाए, मेरी सुबह है और शाम है तेरी पल को साए। आँखों में नींद है, नींदों में सपने, सपनों में है तू ही तू। सीने में दिल है, दिल में है धड़कन, धड़कन में है तू ही तू, ऐ मेरी पहली तमन्ना, मेरी आरज़ू। মানব মস্তিষ্কের যে অংশগুলি আনন্দ ও উৎফুল্লের জন্য কাজ করে, গান সেই অংশগুলিকে উজ্জীবিত করে। ফলে গান শুনলে আমাদের মনে একটা ভালো লাগা তৈরি হয়। মানুষের মনের মধ্যে যে ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগার মধ্যে দিয়েই মনের মধ্যে আসে পরম শান্তি। চলুন আর দেরি না করে আমরা আজকের অনুষ্ঠানের যিনি দ্বিতীয় শিল্পী তার গান শুনে নিই। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী হলেন মিঠুন পাড়ুই। ঝুলি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে গানের সঙ্গে মানব মনের একটা যোগসূত্র আছে জানেন নিশ্চয়ই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গান মানসিক শক্তি সঞ্চার করে এবং মানুষকে আশাবাদীও করে তোলে। এখন কি সময় চলছে এটা নতুন করে বলার দরকার নেই। বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য
গান শুনুন, গুনগুন করুন, আর আমাদের এই গানে গানে আড্ডা অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করার জন্য অবশ্যই এটাকে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করার জন্য অনুরোধ করব। চলুন আজকের অনুষ্ঠানের যিনি তৃতীয় শিল্পী তিনি হলেন সুতীর্থ পাল। নমস্কার, আমি সুতীর্থা। গানে গানে আড্ডা এপিসোডে আপনাদের সামনে আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান। আপনারা সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।
তিন শিল্পীর গান অবশ্যই জানাবেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান সেটাকেও জানাবেন। আর আজকে জমিয়ে আড্ডা দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে একটা চমক দেব, না না আমি নয়, এই চমকটা আমাদের স্টার ফিল্ম প্রোডাকশনের যিনি ডাইরেক্টর তিনি এই চমকটা দেবেন, আমাদের ডাইরেক্টর সৌম্য মুখার্জি। নমস্কার, আমি সৌম্য মুখার্জি। আমাদের মানে গানে গানে আড্ডা চলছে, আপনারা দেখছেন আমাদের খুব ভালো লাগছে। আর আমাদের নতুন শর্ট ফিল্ম আসছে, আমাদের অনেকজন বলছিল যে অনেকদিন শর্ট ফিল্ম আসে না, তো আমাদের এই লকডাউনে তো আমরা করতে পারছিলাম না শ্যুট, তো অনেক একটু প্রবলেম এসে গেছিলো, তো সেই জন্য আমরা শর্ট ফিল্ম একটা আমি লিখেছি, গল্প মা। মা কথাটা ভেতর থেকে আসে, মা জিনিসটা অন্য, মায়ারাই পারে ছেলেদেরকে বোঝাতে, সেই রকমই একটা গল্প আসছে আমাদের 10th May আমরা দেখতে পাবেন। এইটুকুনি বলার ছিল, বাকি এপিসোডটা এনজয় করুন, দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আপনারা ভাবছেন আমরা বাইরে বেরোচ্ছি এই করোনাতে, আমরা কিন্তু বাইরে বেরোচ্ছি না, আমরা ঘরে থেকেই শ্যুট করছি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। আমরা আমাদের এই উদ্যোগ, আপনারা প্লিজ বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরে বেরোবেন না। নমস্কার। কেমন লাগলো বন্ধু সৌম্য মুখার্জির চমক, আমাদের ডাইরেক্টরের চমক? আর একটা চমক আমি দেবো আপনাদেরকে, আর একটা চমক দেবো বোল্ড রিকোয়েস্টের সাথে। আজকে আমাদের যে গানে গানে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে একজনের গান এত ভালো লেগেছে এবং তার জন্য আমাদের কাছে বোল্ড রিকোয়েস্ট এসেছে, সেই শিল্পীর গান অবশ্যই আমরা শুনবো। তার আগে জানিয়ে দিই আপনাদেরকে সেই শিল্পী কে, সেই শিল্পী হলেন আমাদের মিষ্টি খুদে শিল্পী আরিয়া মুখার্জি। আমার নাম আরিয়া মুখার্জি, তোমাকে একটা আমি গান করে শোনাচ্ছি, চোরা রোদে গান আমার তবুর পাটার গান, তোকে চাঁদা দে ভালো লাগে না, আগে দিল মান ওদের গান আমার তবুর পাটার গান, তোকে চাঁদা দে ভালো লাগে না, কাটি দিল মান ওদের গান আমার চুর পাতার গান, দূরে দূরে লাকালি বাজেছি সূর্য কন্দলে যাই, চুপি চুপি দিদির গায়ে আর মনে কি কলম চি বাছায়, কুচিতে চমকেতে তার পান তোকে চাঁদা দে ভালো লাগে না, কাতিন দিল মান ওদের গান আমার চুর পাতার গান। কেমন লাগলো বন্ধু আমাদের মিষ্টি আরিয়ার গান? হৃদয়কে স্পর্শ করে না ওর গান, মন ভালো হয়ে যায় না ওর উচ্চারণ শুনে, সত্যি। আর ওই কারণেই তো বোল্ড রিকোয়েস্ট পেয়েছিলাম আমরা। এরপর আমরা আজকের আমাদের পঞ্চম সঙ্গীত শিল্পী নাকসি চ্যাটার্জি। হাই, আমি নাকসি চ্যাটার্জি, আজ আপনাদের আমি পুরনো দিনের লতাজির একটি গান শোনাব। আপনারা সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। Yeah.
শত্রু যখন অদৃশ্য তখন নিজেকে লুকিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই না বন্ধুরা? করোনা ভাইরাস চোখে দেখা যায়? চোখে দেখা যায় বন্ধুরা? ইয়ে শোন, রাইট, চোখে দেখা যায় না, অদৃশ্য। কার কাছে এই করোনা ভাইরাস আছে আমরা জানি না। এই কারণে, ঠিক এই কারণে শত্রু যখন অদৃশ্য হয়ে আছে, করোনা ভাইরাস যখন অদৃশ্য হয়ে আছে, কার কাছে আছে আমরা জানি না, তখন যতটা পারা যায় আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। যে প্রশাসনিক নিয়মগুলো আছে সেই সমস্ত নিয়মবিধিকে মানা উচিত। আমাদের গানে গানে আড্ডা অনুষ্ঠানের এই অন্তিম পর্বেও আপনাদের কাছে আমার বোল্ড রিকোয়েস্ট, অবশ্যই সাবধানে থাকবেন। চলুন শুনে নিই আমাদের ষষ্ঠ শিল্পী, যিনি আমাদের সঙ্গীত পরিবেশন করবেন, সুবিমান চক্রবর্তীর গান। আলু কাছাকাছি আলু কাছে শো, মনে মনে এ দুটি মন আজ হয়ে যাবে কি যাবে কি যাবে কি, বলো আলু কাছাকাছি আলু কাছে শো, মন যে মানে না তুমি বোঝো না, নেই যে মানা অবুজ হয়ো না, কাছে সে কি পাবে কি পাবে, আরো কাছাকাছি আরো কাছে এসো, আজকে যেতে চাও কালকে দেখেছে, ও আমায় পেতে চাও জোয়ার এসেছে, দুটি প্রাণ এক হবে, ও আরো কাছাকাছি আরো কাছে এসো, আরো কাছাকাছি আরো কাছে এসো, কাছে এসো কাছে এসো। আমরা স্টার ফিল্ম প্রোডাকশনের সকল সদস্যরা আপনাদের লাইক করা, কমেন্ট করা আর ডিসলাইক করা সমস্তটাকেই হাসি মুখে আশীর্বাদ ভেবে মাথায় নিয়েছি। আর যাতে আমাদের সকলের ওপর সর্বশক্তিমানের আশীর্বাদ বর্ষিত হয়, তাই আমাদেরই এক সদস্য যিনি খুব অল্প বয়সেই বিভিন্ন ধর্মগ্রন্থ পুরাণ শাস্ত্র নিয়ে গবেষণায় রত এবং যিনি জ্যোতিষশাস্ত্র চর্চা করেন, হ্যাঁ সেই দেবজ্যোতি অধিকারী, যাকে আমরা সকলে মিলে ধরেছি করোনা ভাইরাসের এই দাপটের সময় আদ্যা শক্তি মহামায়া দেবী চণ্ডীর মন্ত্র উচ্চারণের জন্য, বিশ্ববাসীর কল্যাণের উদ্দেশ্যে দেবজ্যোতি আমাদেরকে চণ্ডী পাঠ করে শোনাবে। কারণ আমরা এটা বুঝতে পেরেছি যে বৈদিক মন্ত্রের মধ্যে ঐশ্বরিক, মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক যে শক্তি রয়েছে তা মানুষকে বলিষ্ঠ করে। দেবজ্যোতির চণ্ডী পাঠকে অন্তরে নেওয়ার জন্য আমি বলবো এক মনে দেবজ্যোতির চণ্ডী পাঠ শুনুন। আর যাবার আগে সকলকে আবারও বলি, সাবধানে থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, শরীর চর্চা করুন, নিজের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতাকে কিভাবে বাড়ানো যায় তার জন্য জ্ঞান অর্জন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর শত্রু যখন অদৃশ্য, আবারও বলি, শত্রু যখন অদৃশ্য তখন নিজেকে লুকিয়ে রাখা, নিজেকে সরিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। সংক্রমণ থেকে নিজে বাঁচুন, পরিবারের সবাইকে বাঁচান, সুস্থ থাকুন, নিয়মবিধি মেনে চলুন, ভালো থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন। নমস্কার, দেবজ্যোতি অধিকারীর চণ্ডী পাঠ শুনুন এবং এই চণ্ডী পাঠের পর আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্ত করছি। নমস্কার সকল দর্শক বন্ধুদের, সুপ্রভাত। অনুষ্ঠানের সঞ্চালক মাননীয় অমরনাথ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং উদ্যোক্তাদের আমার অত্যন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। করোনা ভাইরাসের এই আবহে আমরা চলুন আজকে সকলে মিলে দেবীর উদ্দেশ্যে, সেই আদ্যাশক্তি মহামায়ার উদ্দেশ্যে, দেবী চণ্ডীর উদ্দেশ্যে আজকে আমরা পরগুলা স্তোত্র পাঠ করব।
জয় মা। অথর্গলাস্তোত্রম ওং নমশ্চণ্ডিকায়ৈ ওং জয়ত্বং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাদাত্রী স্বাহা স্বদা নমস্তুতে মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি মহিষাসুর নির্নাশী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি ধূম্রনেত্রবদে দেবী ধর্মকামর্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রক্তবীজবদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি নিশুম্ভো শম্ভু নির্নাশী তৈলোক্যশুভদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি বন্দিতাঙ্গী যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি নতেভ্য সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি স্তুভদ্ভক্তিপূর্বং ত্বং চণ্ডিকে ব্যাধিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি দেহি সৌভাগ্যমারাজ্ঞং দেহি দেবী পরং সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি বিদেহি দিশতং নাশং বিদেহি বলমুচ্চকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি সুরাসুরশীরত্না নিগৃষ্ট চরণম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি বিদ্যবন্ত্যং যশঃসন্ত্যং লক্ষ্মীবরং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি দেবী প্রচণ্ড দুর্দণ্ড দৈত্যদর্পণী সুদিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি প্রচণ্ড দৈত্যদর্পগ্নে চণ্ডিকে পূর্ণতায়মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি চতুর্ভুজে চতুর্বক্র সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি কৃষ্ণেন সংস্তুতে দেবী শতভক্তা শতসম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি হিমাচল সুতনাথ সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি ইন্দ্রাণী পতি সদ্ভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি দেবী ভক্ত জনদ্যাম দত্তানন্দ দয়হম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি ভার্যাং মনরামং দেহি মনাবৃত্তানুসারিণীং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি তারিণী দুর্গ সংসার সাগরশ্চ চলদ্ভবে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি ঈদং স্তোত্রং পঠিতাতু মহাস্তোত্রং পঠেন্নরা সপ্তশোতিং সমারব্ধ বরমা পুণ্যতি দুর্লভং ঈত্বর্গলাস্তোত্রম সমাপ্তম। সকলে মায়ের এই বন্দনা নিয়ে এবং প্রণাম মন্ত্র নিয়ে আমরা আজকের আমার নিবেদন সমাপ্ত করছি। প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি, আমাদের এই যে মহামারীর আবহ খুব দ্রুতই আমরা আবার সুস্থ জীবনে ফিরে যেতে পারবো। সকলে খুব ভালো থাকবেন, সকলে সুন্দর থাকবেন। নমস্কার।